অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি নভেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি বৃশ্চিক রাশির নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সমস্যা আসতে পারে তারই একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি, যাতে আপনারা জেনে নিজেরা সতর্ক থাকতে পারেন। দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে, 90% মিলে যাচ্ছে। কেউ কেউ বলছেন না, মিলছে না। দেখুন, যারা যাদের মিলছে না তাদের ক্ষেত্রে আমি বলছি, আমি যে এই যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি কিনা বর্তমান গ্রহের গোচর অনুযায়ী, কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা এবং প্রথম দশা, এবং আপনার বাই বার্থ চার্টে গ্রহের অবস্থান স্থিতি কেমন আছে সেটা কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। এইবার আপনাদেরকে বলি, আপনারা এটা লগ্ন থেকেও দেখতে পারেন, আবার রাশি থেকেও দেখতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, বাই টেলিফোন ধরা হয় না সবসময়। আপনারা যত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লাইগুলো সময় মতন পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে। না, আমার একটি চ্যানেল আছে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই এই মাসের গ্রহের গোচর। দেখুন, আপনাদের বৃশ্চিক রাশিতে কেতু গ্রহের অবস্থান এবং রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, ধনভাবে ধনপতির অবস্থান, এবং 20 নভেম্বর এই বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং শনির সাথে একত্রে অবস্থান করছে। শনি অলরেডি এখানে আপনার অবস্থান করছে মকর রাশিতে, এবং আপনাদের রাশির পঞ্চমভাবে মঙ্গল গ্রহের অবস্থান, এবং 14 নভেম্বরের পর সেটা আবার বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, এবং রাশির সপ্তম স্থানে রাহু গ্রহের অবস্থান, এবং রাশির ঠিক একাদশভাবে শুক্র গ্রহের অবস্থান। এই শুক্র 16 নভেম্বর আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং রাশির দ্বাদশে বুধ গ্রহের অবস্থান। এই বুধ আপনার 23 নভেম্বর বকরি থেকে মার্গি হচ্ছে, এবং রবি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, এবং 16 নভেম্বর এই রবি আপনাদের রাশি অথবা লগ্নে অবস্থান করবে 16 নভেম্বরের পর থেকে। তো কী ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে আমি ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আসি স্বাস্থ্য। স্বাস্থ্য দেখতে গেলে আমাদেরকে লগ্ন বা রাশি দেখতে হবে। দেখুন, আপনাদের লগ্নাধিপতি পঞ্চম স্থানে অবস্থান করছে, স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্যের পার্টটা আপনাদের এ মাসে যথেষ্ট ভালো যাবে, বিশেষ করে 14 নভেম্বরের পর থেকে আরও ভার বেটারমেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, যাদের মঙ্গলে মহাদশা, মঙ্গলে অন্তর্দশা, মঙ্গলে প্রথম দশা হয়েছে তাদের ক্ষেত্রে। কিন্তু রাশিতে আপনাদের কেতুর অবস্থান, যাদের কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর প্রথম দশা, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরগত দিকটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু দেখা যাচ্ছে। রাশির দ্বিতীয়ভাবে ধনভাবে ধনপতির অবস্থান, বৃহস্পতির অবস্থান আপনাদেরকে ঢেলে অর্থ দেবে। ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের ভালো, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো যাবে, এবং আর্থিক ডেভেলপমেন্ট শেয়ার মার্কেট থেকে, আপনার মিউচুয়াল ফান্ড থেকে আপনাদের কিন্তু এই সময় ইনকামের যুগটা কিন্তু বাড়িয়ে তুলবে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা কাটবে, কর্ম পাবেন, আপনাদের শত্রু ক্ষেত্রে কিছুটা হলেও শত্রু বিনাশ হবে, এবং কিন্তু পেটের সমস্যা এই সময় কিন্তু দেখা যাবে, যাদের বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে। এবং বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে, অষ্টমভাবে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি তো শুরু থাকবে, কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু ঘটাবে। দেখুন, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রথম দশা আছে তাদের ক্ষেত্রে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির ঠিক দশমভাবে পড়ছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, নতুন কর্ম পাবেন, কর্মক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠা এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যদশা তাদের ক্ষেত্রে কিন্তু। এবার আপনাদেরকে জানায়, এই বৃহস্পতি আপনাদের 20 নভেম্বর আপনাদের রাশির তৃতীয়ভাবে চলে যাচ্ছে, অর্থাৎ কমিউনিকেশান, যোগাযোগ, টেলিফোনের সঙ্গে যারা যুক্ত আছে, টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে,
যারা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা কিন্তু ভালো, 14-20 নভেম্বরের পর থেকে কিন্তু আসছে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম দৃষ্টি রাশির সপ্তম ভাবে পড়ছে, আপনাদের গৃহে মাঙ্গলিক ক্রিয়া কিন্তু হবে, যাদের দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন বিয়ে কিন্তু সম্পূর্ণ হবে। আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, আপনাদের সামাজিক বন্ডিং ভালো হবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। তাদেরই হবে যাতে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রথম তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে, অর্থাৎ ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো হবে, আপনাদের ধর্মীয় যাত্রা হবে, পিতার থেকে সহযোগিতা এগুলো কিন্তু আপনারা পাবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো অনুকূল থাকবে। এই বৃহস্পতির আবার নবম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে, বাধা বিপত্তি কাটবে এবং শেয়ার মার্কেট থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন, গোল্ড থেকে লাভ পাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট প্রশমিত কিন্তু করবে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা তাদের ক্ষেত্রে। এবার আসি আপনাদের রবি, রবি দেখুন আপনাদের কর্মপতি দ্বাদশভাবে অবস্থান করছে, 16 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে, আপনাদের এই সময় কিন্তু বিদেশ থেকে অর্থ আসবে এবং এই সময় আপনাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এই সময় আপনাদের ব্যয় বাড়বে, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সমস্যা কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু আছে, সরকারি কর্মের সঙ্গে যারা যুক্ত, সরকারি টেন্ডারের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে সমস্যা, যা খাদে যাদের রবির মহাদশা, রবির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং এই রবি আপনাদের 16 নভেম্বর আপনাদের রাশি অথবা লগ্নে অবস্থান করছে এবং কেতুর সঙ্গে একত্রে অবস্থান করছে। এই রবি কিন্তু আপনাদের কেতুর সঙ্গে অবস্থান করতে রবির গুণাগুণগুলো কিন্তু আরও বেড়ে যাবে, গুণগত মান আরও বাড়বে, এই ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের কার্যক্ষেত্রের সফলতা, কর্মক্ষেত্রের সফলতা, আপনাদের মান সম্মান, প্রতিপত্তি, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, সরকারি টেন্ডারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, অর্থাৎ এই সময়টা যাদের রবির মহাদশা, রবির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আছি বৃহস্পতি, সরি আপনাদের শনি, আপনাদের রাশি তৃতীয়ভাবে অবস্থান করছে, পরাক্রমভাবে প্রথম চতুর্থ পতি তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে কিন্তু অলসতা থাকবে 14 নভেম্বরের পর থেকে, 14 নভেম্বরের পর থেকে কিন্তু পর্যন্ত অলসতা থাকার পর 14 নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের অলসতা কাটবে, যারা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যারা হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে, যারা বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যাদের ল্যান্ডের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এই শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম স্থানে পড়ছে, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের এডুকেশান, সন্তানের হেলথ নিয়ে সমস্যা, সন্তানের দিকটা কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু দিবে না, যেহেতু মঙ্গলের সঙ্গে দৃষ্টি হচ্ছে, কাদের যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে বা মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে। এবার বলি এই শনি আপনাদের রাশির সপ্তম দৃষ্টি রাশির নবমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় কিন্তু হবে কিন্তু খুব ধীর গতিতে, মানে ভাগ্য আপনাদের আপ অ্যান্ড ডাউন কিন্তু করবে, কাদের যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে, ছোট ভাই বোনদের সঙ্গে বা গুরুজনদের সঙ্গে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মতান্তর সৃষ্টি হবে, এই জায়গাটা অবশ্যই লক্ষণীয় ব্যাপার। এবং এই শনির দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গাটা সমস্যা কিন্তু দিবে এবং আপনাদের ব্যয় বাড়াবে, আপনাদের এই সময় পায়ে ছোটোখাটো চোট আঘাত বা হাড় ভেঙে যাওয়া এই জায়গাগুলো পায়ের দিকটা কিন্তু সমস্যা বহুল থাকবে, যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা অবশ্যই সাবধানে থাকবেন। এবার আপনাদেরকে জানাই রাশির সপ্তমভাবে রাহুগ্রহের অবস্থান, এই সপ্তমভাবে রাহুগ্রহের অবস্থান ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে এই 4 নভেম্বর পর্যন্ত, 4 নভেম্বরের পর ম্যারিড লাইফ দিকটা কিন্তু যথেষ্ট হলো, বিয়ের যোগাযোগ আসবে,
হঠাৎ বিয়ের কানেকশানগুলো কিন্তু তৈরি করবে। এবং যেহেতু তৃতীয় দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে, যাদের মঙ্গলের মহাদশা বা শনির মহাদশা বা অন্তদশা চলছে তাদের ক্ষেত্রে এই শুক্র আপনাদের একাদশভাবে নিজস্থ থাকছে। কিন্তু এই শুক্রই আবার 16 নভেম্বর আপনাদের দ্বাদশভাবে চলে যাচ্ছে, আপনাদের সপ্তম ভূপতি দ্বাদশভাবে আপনাদের ব্যবসা থেকে কিন্তু যথেষ্ট উন্নতি হবে, বিদেশ থেকে অর্থ আসবে, বিদেশ থেকে টাকা আসবে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় ভালো। অর্থাৎ মানে বিদেশ থেকে আসা এবং আপনারা দীর্ঘমেয়াদী কিন্তু এ সময় অর্থ বিনিয়োগ করুন, ইনভেস্টমেন্ট যদি করবেন ভাবেন যে ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিন্তু করবেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। আপনাদের এ মাসে লটারি থেকে, শেয়ার থেকে, সাট্টা থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। এবার আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি বুধ দ্বাদশভাবে চলে যাচ্ছে, যাদের বুধের মহাদশা বুধের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একাদশপতি দ্বাদশভাবে চলে যাওয়াতে সফলতার জায়গাটাতে কিন্তু বাধা প্রাপ্ত, মানে চড়াই উত্তরাই, অর্থাৎ আপনারা পরিষ্কার পথ কিন্তু পাবেন না, চড়াই উত্তরাই পথের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে অতিবাহিত করতে হবে, অর্থাৎ মসৃণ রাস্তা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন না। কাদের, যাদের বুধের মহাদশা বুধের অন্তর্দশা বুধের প্রত্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। এবং এই মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশ স্থানে পড়ছে, অর্থাৎ এই সময় আপনাদেরকে বারবার বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এর যোগ কিন্তু দেখা যাচ্ছে। অষ্টম দৃষ্টি দ্বাদশভাবে মোটেও ভালো নয়, এবং সপ্তম দৃষ্টি একাদশভাবে আপনাদের যাদের মঙ্গলের মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একাদশভাবে দৃষ্টি পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা কিন্তু তৈরি করবে। অর্থাৎ যারা ল্যান্ডের ব্যবসা করেন বা লোহার ব্যবসা করেন বা আগুনে হিট জাতীয় জিনিস দিয়ে যাদের ব্যবসা করতে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, অর্থাৎ যাদের ফাস্টফুডের দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে, যাদের মঙ্গলের মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে। এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির অষ্টম স্থানে পড়ছে, অর্থাৎ মৃত্যু স্থানে, দুর্ঘটনা বাহন দুর্ঘটনা থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকুন এই সময়। অর্থাৎ এই সময়টা 14 নভেম্বর পর্যন্ত খুব একটা কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে না। এবার আসি বিশেষ কিছু ক্রিয়া, আপনারা এ মাসে অবশ্যই গণেশজিকে দুব্বা এবং লাড্ডু নিবেদন করুন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং যদি আপনারা রাস্তার কুকুরকে শনিবার অথবা মঙ্গলবার যদি মিষ্টি খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকখানি আপনাদের বাধা বিপত্তি এবং গ্রহদোষ কাটতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ছিল নভেম্বর মাসের মাসিক রাশিফল, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।